আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে ভিডিওটিকে একটি লাইক করে সেটি আমাদের জানতে সাহায্য করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর সকলের মাঝে শেয়ার করে সকলকে আজকের খবরগুলো জানতে সাহায্য করবেন। তো চলুন প্রত্যেক দিনের মতো আজকের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বড় বড় আটটি খবর, লেটেস্ট ব্রেকিং আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। জেনে নেব আজকের প্রথম বড় খবরটি। অবশেষে এয়ার ইন্ডিয়াকে সম্পূর্ণরূপে বিক্রি করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহপত্র বেশ কয়েকটি সংস্থার এগিয়ে রয়েছে টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়া কিনতে এবার উঠে পড়ে লাগতে পারে টাটা গোষ্ঠী। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া কেনার নিলামে দর হাঁকাতে পারে এবার টাটা সন্স। এআই অর্থাৎ এয়ার ইন্ডিয়া কিনতে ইতিমধ্যেই জমা পড়েছে একাধিক দরপত্র, তাদের মধ্যে টাটাও রয়েছে বলে সূত্রে খবর। তবে টাটারা একাই আগ্রহ দেখিয়েছে নাকি আরও কোনো সংস্থার সঙ্গে জোট বেঁধে তারা এয়ার ইন্ডিয়া কিনতে যাচ্ছে সেটা এখনও স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া নিলামের আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 29শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 5ই জানুয়ারি করা হয়েছে। তবে সেই দিন প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত নিলামে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করবে সরকার। এয়ার ইন্ডিয়াকে বিক্রির চেষ্টা গত 2 বছর ধরেই করছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 100% বেসরকারীকরণের পথেই হাঁটছে কেন্দ্রীয় সরকার। টাটার পাশাপাশি আদানি হিন্দুজা গ্রুপের নামও উঠে আসছে এয়ার ইন্ডিয়া কেনার ক্ষেত্রে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ফাইনালি কার হাতে আসতে চলেছে এয়ার ইন্ডিয়া। রাজ্য রাজনীতি থেকে উঠে আসা সব থেকে বড় খবর, অবশেষে সমস্ত জল্পনার অবসান। শনিবারে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সূত্র মারফত এই বড় খবরটি উঠে এসেছে। জল্পনার অবসান, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে সম্ভবত শনিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীর তরফে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের হাত ধরেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। দলের শীর্ষ নেতৃত্বে থাকা কয়েকজনের প্রতি ক্ষোভ রয়েছে শুভেন্দুর, যা নিয়ে প্রকাশ্য সভাতেও নিজের মতামত জানিয়েছেন তিনি। করোনাকালে একটানা কয়েক মাস দলের ব্যানার ছাড়াই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। দাদার অনুগামী লেখা ব্যানারে একের পর এক সভা সমাবেশ করেছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন সময়ে তৃণমূলের বেশ কিছু নেতাও শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলেছেন। শেষমেশ শুভেন্দু অধিকারীর মানভঞ্জনে তৎপরতা নেয় তৃণমূল। তার সঙ্গে বৈঠক করেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও হাজির ছিলেন সেই বৈঠকে। এমনকি বৈঠকের ফাঁকেই নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শুভেন্দুর ফোনে কথা হয়। যদিও সেই বৈঠকে মেলেনি রফাসূত্র, দলের প্রতি খুব কমেনি শুভেন্দুর। নিজের অবস্থান স্পষ্ট করতে দিন কয়েক সময় চেয়েছিলেন শুভেন্দু, এবার সেই সময় বোধ হয়ে চলেই এলো। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। ওই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। চলে যাব পরের খবরে। এদিকে গুরুতর অভিযোগ আনল রিলায়েন্স জিও, গ্রাহক কমিয়ে দিচ্ছে এয়ারটেল ভোডাফোন। এমনই গুরুতর অভিযোগ আনল রিলায়েন্স জিও। কৃষক বিরোধী তকমা দিয়ে বিদ্বেষপূর্ণ বিভাজনের বার্তা ছড়ানো হচ্ছে রিলায়েন্স জিওর বিরুদ্ধে, আর সেই কাজটা করছে প্রতিদ্বন্দ্বী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এইভাবে তাদের গ্রাহক কমিয়ে দেওয়া হচ্ছে বলে টেলি নিয়ন্ত্রক ট্রাইয়ের কাছে গুরুতর অভিযোগ আনল রিলায়েন্স জিও। যদিও এমন অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। একটি সর্বভারতীয় সংবাদপত্রে এমন প্রতিবেদন বেরিয়েছে। বেশ কয়েকদিন ধরেই কৃষি বিল বিতর্কে উত্তপ্ত গোটা দেশ। সম্প্রতি সংসদে পাশ হওয়া 3টি কৃষি বিলের বিরোধিতা করে কৃষকরা নেমেছে আন্দোলনে। এবার সেই বিলের আঁচ এসে পড়ল টেলিকম ক্ষেত্রে। আন্দোলনরত কৃষকদের অভিযোগ, নয়া কৃষি বিল তাদের স্বার্থবিরোধী, এটা আনা হচ্ছে কর্পোরেটদের সুবিধার্থে। তার ফলে অভিযোগের আঙুল উঠেছে আদানি আম্বানিদের দিকে। রিলায়েন্স জিও অর্থাৎ মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী রয়েছে কৃষি পণ্য বিক্রির ব্যবসা। এই পরিস্থিতিতে রিলায়েন্স জিও অভিযোগ জানিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলো
এজেন্ট এবং খুচরো বিক্রেতাদের মাধ্যমে প্রচার চালাচ্ছে রিলায়েন্স জিওর বিরুদ্ধে। রিলায়েন্স জিওর সংযোগ ছাড়লে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানানো হবে এমনটাই বিদ্বেষ ছড়াচ্ছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া, এমনই অভিযোগ রিলায়েন্স জিওর। আর এমন প্রচারের ফলে মোবাইল নম্বর পোর্টাবিলিটি মাধ্যমে জিও ছেড়ে অন্য সংস্থায় চলে যাচ্ছে, মোবাইল সংযোগ করার জন্য বহু আবেদন জমা পড়ছে। যদিও এই গ্রাহকদের জিওর পরিষেবা সম্পর্কে কোনো অভিযোগ নেই, এমন অভিযোগ ওঠায় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে নীতি মেনে তারা ব্যবসা করেন। এ প্রসঙ্গে ভারতীয় এয়ারটেল জানিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন, ত্রাস সঞ্চারের কৌশল নিচ্ছে প্রতিযোগিতার একাংশ। এদিকে সেপ্টেম্বর রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা বর্তমানে 40 কোটি, এয়ারটেলের গ্রাহক সংখ্যা বর্তমানে 29 কোটি, ভোডাফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে রয়েছে 27 কোটি। অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বড় ঘোষণা, আরও একটি সরকারি ছুটির দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি সরকারি ছুটি বাড়ল ক্যালেন্ডারে, এ নিয়ে বছরে আরও 3টি নতুন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার সেখানে একটি কর্মী সভা ছিল, সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে কোচবিহারের সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনেও রাজ্যজুড়ে থাকবে ছুটি। এক নজরে নতুন ছুটির তালিকা দেখে নেব, এবার থেকে বছরে আরও 3টি সরকারি ছুটি বাড়তে চলেছে। নাম্বার 1, আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনে 15ই নভেম্বর সরকারি ছুটি থাকবে। তো বিরসা মুন্ডার জন্মদিনে 15ই নভেম্বর প্রতিবছর সরকারি ছুটি থাকবে এমনটা কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। এছাড়া মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও থাকবে রাজ্যজুড়ে ছুটি, সরকারি ছুটি। 9 বা 10 এপ্রিল সেই ছুটি রাজ্যজুড়ে থাকবে প্রতিবছর। এবার কোচবিহারে এসে রাজবংশী নেতা তথা কোচবিহারের সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি থাকবে রাজ্যজুড়ে, ছুটি থাকবে, সরকারি ছুটি থাকবে কোচবিহারের সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনেও, এমনটাও কিন্তু ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যবাসী কিন্তু এবার থেকে প্রত্যেক বছর আরও 3টি করে বেশি সরকারি ছুটি পেতে চলেছে। আপনার বাড়িতেও যদি থাকে চার চাকার গাড়ি তাহলে একটি গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আপনাদের জন্য। 1 জানুয়ারি থেকে সমস্ত গাড়িতেই বাধ্যতামূলক হচ্ছে ফাস্ট্যাগ, না থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স। আগামী 1 জানুয়ারি থেকে সমস্ত চার চাকার গাড়িতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রক। দেশের বিভিন্ন টোল প্লাজাগুলোতে শুরু হয়ে গিয়েছে নতুন ব্যবস্থা কার্যকরের প্রস্তুতি। নতুন নিয়মে ফাস্ট্যাগ না থাকলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে। এমনিতে 15ই ডিসেম্বর থেকে টোল প্লাজার সমস্ত লেনগুলোতে ক্যাশলেস পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যা পরিসংখ্যান উঠে এসেছে তাতে স্পষ্ট 25% গাড়িতে ফাস্ট্যাগ লাগানো হয়নি এখনও। ফাস্ট্যাগ ছাড়া এ ধরনের কোনো গাড়ি টোল প্লাজা অতিক্রম করতে গেলে আগামী 1 জানুয়ারি থেকে দ্বিগুণ পরিমাণ টোল ট্যাক্সের মুখোমুখি হতে পারে। কোথা থেকে পাবেন ফাস্ট্যাগ? বিভিন্ন ব্যাংকের তরফেও শিবির করে ফাস্ট্যাগ বিতরণ করা হচ্ছে। ব্যাংকের শাখা, নিজস্ব ওয়েবসাইট থেকেও এই ফাস্ট্যাগ সংগ্রহ করা সম্ভব। HDFC ব্যাংক, ICICI, এক্সিস ব্যাংক, SBI ব্যাংক, ব্যাংক অফ বরোদা, সিটি ইউনিয়ন ব্যাংক, অন্যান্য ব্যাংক থেকেও আপনি ফাস্ট্যাগ নিতে পারেন। মোটর ভেহিকেল আইন 1989 অনুযায়ী 2017 সালের 1 ডিসেম্বরের পর কেনা যে কোনো নতুন চার চাকার গাড়িতেই ফাস্ট্যাগ সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে, যা গাড়ি প্রস্তুতকারী সংস্থা অথবা ডিলারের মারফত ক্রেতার হাতে এসে পৌঁছয়। কিন্তু সমস্যা রয়ে গিয়েছে সেই সময়ের আগে কেনা পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে। একটি পরিসংখ্যান বলছে প্রত্যেক দিন টোল প্লাজা দিয়ে 35,000 গাড়ি যাতায়াত করলে প্রায় 5,000 গাড়িতে মিলছে না ফাস্ট্যাগ। ফাস্ট্যাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। একটি ফাস্ট্যাগের মেয়াদ থাকে 5 বছর, কেনার সময় এককালীন খরচা হয় 200 টাকা, এরপর প্রয়োজন মতো সেটা আপনি রিচার্জ করতে পারেন। প্রতিটি চার চাকার গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক। গাড়ির সামনের দিকের কাছে ফাস্ট্যাগ স্টিকারটি লাগানো থাকে। আপনি যখন কোনো টোল প্লাজা দিয়ে যাবেন তখন আপনার তো সেই ফাস্ট্যাগ রিচার্জ করা থাকবে গাড়ির কাছে, সামনে যেহেতু ফাস্ট্যাগ লাগানো থাকবে এবং টোল প্লাজায় লাগানো ক্যামেরা কিন্তু আপনার সেই যে ফাস্ট্যাগের যে বারকোড সেটা স্ক্যান করে আপনার যে টাকা রয়েছে রিচার্জ করা সেটা কিন্তু তারা কেটে নেবে। ফলে আপনাকে ফাস্ট্যাগ গাড়িতে লাগানো থাকলে কিন্তু টোল প্লাজায় বেশিক্ষণ দাঁড়াতেও হবে না, আপনার কিন্তু সময় নষ্ট হবে না। শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 10 বছর দলের খেয়ে ভোটের সময় অন্যদের সঙ্গে বোঝাপড়া করলে মানব না তোপ মুখ্যমন্ত্রীর।
একুশে নির্বাচনের আগে বঙ্গজুড়ে দলবদলের হাওয়া ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে গেরুয়া শিবিরেই নাম লেখানোর ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন এতদিন পার্টি করার পর ভোটের আগে অন্যদের সঙ্গে বোঝাপড়া করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মঙ্গলবার জলপাইগুড়ি জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাব জানান, 10 বছর ধরে পার্টির হয়ে খেয়ে সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর ওর সঙ্গে বোঝাপড়া করলে কিন্তু কিছুতেই আমি মেনে নেব না, এটা মনে রাখবেন। এরপরেই দলের বেসুরো নেতা মন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে যেন বার্তা দিলেন, এই 10 বছর 365 দিন যারা মানুষের সঙ্গে ছিলেন তাদের পরীক্ষা দিতে হবে, আর এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি পরীক্ষা দিতে আর বসতেই না পারে আর সিপিএম কংগ্রেস বিজেপির হয়ে দালালি করতে না পারে। পরের খবরের দিকে নিয়ে যাব আপনাদেরকে। বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে সরকারি পরিষেবা দিতে শুরু হলো প্রশিক্ষণ। আপনারা ইতিমধ্যেই জানেন গরিব মধ্যবিত্ত মানুষদের বিভিন্ন প্রকল্পের সুবিধা বিনা খরচে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র। এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি জানাবো আপনাদেরকে। নানা ধরনের সরকারি পরিষেবা অনলাইনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে 3000-এর বেশি বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করা হয়েছে। অনেকগুলো ইতিমধ্যে আরও নতুন করে চালু করা হচ্ছে। এগুলির কর্মীদের প্রশিক্ষণ পর্ব শুরু করে দেওয়া হলো এবার রাজ্য জুড়ে। বিএসকেতে ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে সাধারণ মানুষ পরিষেবা পাবেন। ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য 2 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে জেলার ভিত্তিতে। সেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে প্রশিক্ষণ দেবেন ডেটা এন্ট্রি অপারেটরদের। বিএসকেতে অনলাইনে যেসব সরকারি পরিষেবা দেওয়া হবে সেগুলো সম্পর্কে ডেটা এন্ট্রি অপারেটরদের অবহিত করবেন সরকারি আধিকারিকরা। গত রাজ্য বাজেটে বিএসকে প্রকল্পটির ঘোষণা করা হয়েছিল। তার জন্যই শুধুমাত্র 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রথমে প্রায় 2700টি বিএসকে বিভিন্ন জেলায় চালু করার কথা ছিল। জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও অফিস, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি গ্রন্থাগারে বিএসকে চালানো হবে বলে ঠিক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএসকের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে স্কুল ইন্সপেক্টরদের অফিসেও বিএসকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রতি কেন্দ্রে কিন্তু 2 জন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে রাজ্য সরকার। কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার প্রভৃতি সরকার দিয়েছে। বিএসকে থেকে সাধারণ মানুষ মোট 202 বিষয়ে সরকারি পরিষেবা বা তথ্য অনলাইনে পাবেন। কৃষি, খাদ্য, পুর, নগর উন্নয়ন, শ্রম, পঞ্চায়েত, বিদ্যুৎ প্রভৃতি দপ্তর সংক্রান্ত পরিষেবা বা তথ্য তুলনামূলকভাবে বেশি পাওয়া যাবে। আপনারা সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনারা এই বিএসকেতে চলে যাবেন। সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে, নিখরচায় আপনারা কিন্তু এই সুবিধাগুলো সেখান থেকে নিতে পারবেন। কোনো সরকারি প্রকল্পে আবেদন করতে চাইলেও সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। আপনার পার্শ্ববর্তী প্রাইমারি হেলথ সেন্টার কিংবা কোনো পুরনো গ্রামীণ গ্রন্থাগার কিংবা বিডিও অফিস, এসডিও অফিসেও কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রের শাখা অফিস আপনি পেয়ে যাবেন। সর্বশেষে জেনে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। ঘূর্ণাবর্ত কাটলেই জাকিয়ে পড়বে শীত। শীত পড়বে সপ্তাহ শেষে রাজ্য জুড়ে, বিস্তারিত জানাব। চলতি সপ্তাহের শেষ দিকে জাকিয়ে শীত পড়তে চলেছে রাজ্য জুড়ে। এই দফায় কলকাতা সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে বলে আবহবিদরা জানিয়েছেন। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 10 ডিগ্রির নিচে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা ডক্টর জি সি দাস মঙ্গলবার জানিয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমবে বলে তারা আশা করছেন। কনকনে শীত পড়ার সম্ভাবনা বেশি রয়েছে শনিবার এবং রবিবার। এই দফায় 4-5 দিন ভালো শীতের আমেজ থাকতে পারে রাজ্য জুড়ে। এছাড়া উত্তরবঙ্গেও ঘন কুয়াশা, তার সঙ্গেও শীতের আমেজ কিন্তু দেখা দেবে আগামী বেশ কয়েকদিন। আজকের খবরগুলো, আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি ভিডিওটি। কোনো মতামত থাকলে, কী ধরনের খবর দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক করে দেবেন ভিডিওটিকে, আর যদি নতুন এসে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।